द भूरि फेस्टिवेले आबार आमी निये चले बाटर गार्लिक पोटाटोर रेसिपी जेटा बनानो खूब सहज खूब चटजल्दी हो जाए जे केउ बनाते पारे आर जेटा स्नैक्स हिसेबे बा रुटी परोटार संगेओ किन्तु बेश भालो मतो जाए। तो भूरि फेस्टिवेले सबाइके आबार स्वागत। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা পুরনো এসেছেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটার জন্য আমার এখানে লাগছে 1 কেজি নতুন আলু। আলুগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর আমাকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো চলুন সেটা করে নেওয়া যাক। আলুগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর আমি এতে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো নুন, যাতে করে নুনটা ভালো মতো আলুর ভেতরে ঢুকে যায়, নয়তো অনেক সময় পরে কিন্তু আলুর ভেতরে নুনটা ঢোকে না। আর যাতে প্রেশার কুকারটা কালো না হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনিগার। আর পরিমাণ মতো আমি জল দিচ্ছি আলুটাকে সেদ্ধ করার জন্য। তো আলু যেহেতু সেদ্ধ করলে অনেক সময় কালো ভাব চলে আসে, তাই জন্য আমি ভিনিগারটা দিলাম। এটা কিন্তু একটা ভালো টিপস হিসেবে আপনারা নিতে পারেন। তো এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি জাস্ট 1টা সিটি দিয়ে, আর এরপর খোসাটাও ছাড়িয়ে রেখেছি। রান্নাটা শুরু করার আগে আমি এখানে সেদ্ধ করা আলুগুলোর মধ্যে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নেব, যাতে করে যে মশলাটা বা মশলার যে ফ্লেভারটা সেটা যাতে করে আলুটার মধ্যে ভালো মতো ঢোকে, তাহলে খেতে আরও ভালো লাগে আলুটা। তো এরপর একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বাটার। যেহেতু এটা বাটার গার্লিক পোটাটো, তো অবভিয়াসলি বাটারের পরিমাণটাই বেশি থাকবে। আর বাটারটা যাতে করে, অনেক সময় কী হয় বাটারটা শুধু দিলে বাটারটা পুড়ে যায়, তো তার জন্য আমি এখানে দিলাম 1 চা চামচ মতো সাদা তেল। বাটারটাকে আমি পুরো ভালো করে গলিয়ে নেব, ভালো করে কড়াইটায় মাখিয়ে নিতে হবে। এবং এরপর ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো রসুন কুচি। এটা 100 গ্রাম হিসেবেও আপনারা ধরতে পারেন। তো রসুনটা এখানে বেশি লাগবে, যেহেতু জিনিসটাই বাটার আর গার্লিক দিয়ে পুরোপুরি হবে, বেশি তেমন কোনো হাইফাই মশলা নেই, তো রসুনটা আমি এখানে বেশি দিলাম। তো রসুনটাকে আমি বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, আর মেশালে কিন্তু একটা জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরোয়, মানে আমার তো পার্সোনালি এই গন্ধটা ভীষণ ভালো লাগে। তো রসুনটা আমি বেশি পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন, আঁচ কিন্তু কমিয়ে রাখবেন। আর এতে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো রসুনগুলোকে আমি হালকা জাস্ট একটু বাটারটার মধ্যে ফ্রাই করে নেবো, ফ্লেভারটা বেশ ভালো বেরোতে আরম্ভ করবে। আর গ্যাস আমি কমিয়ে রেখেছি, এতে ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই রান্নাটায় খুব একটা বেশি গ্রেভি হয় না, তো আলুর পাশ দিয়ে মশলার যে কোটিংটা থাকবে সেটা যাতে করে একটু থিক হয়, একটু টাইট হয়, তার জন্যই কর্নফ্লাওয়ার দেওয়া। কর্নফ্লাওয়ারে আমি দিয়ে দিয়েছি 1/4 চিনির দানা আর 1/4 কাপ নর্মাল জল, মানে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি গ্যাসের আঁচ কমিয়ে রেখে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এটাকে এবার ভীষণ ভালো করে আমি বাটার আর গার্লিকের যে দারুণ একটা ফ্লেভার এসছে সেই ফ্লেভারটার সঙ্গে ভালো মতো কোট করে নেব, যাতে করে আলুর মধ্যে যে আমি ফুটো করলাম সেই ফুটোগুলো দিয়েও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো করে ঢুকবে। 2 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। দেখুন আজ আমি কমিয়ে রেখে ঢাকা দিয়েছি, এবং এতক্ষণে কিন্তু বেশ রসুনটাও একটা একটা বার্নড একটা ভাব এসে যাবে, রসুনে একটা তার অন্যরকমই ফ্লেভার হয়, সেটাও ভালো মতো মিশে গেছে। এতে আমি এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দুটোই বেসিক্যালি ঝালের জন্য। গোলমরিচ গুঁড়োর যে ঝালটা হয় সেটা একটুখানি গলায় লাগে, আর চিলি ফ্লেক্সের ঝালটা মুখে লাগে। তো জাস্ট দুটোর একটা ব্যালেন্স করে আমি এখানে দিয়ে, ঝালটা কিন্তু আপনারা তাও বুঝে দেবেন। তো এটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নেব, এবং এরপর আমি দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের, আমি কর্নফ্লাওয়ারের জলটা যে গুলে রাখলাম সেইটা। কর্নফ্লাওয়ারটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব, এবং ভালো করে আলুটার সঙ্গে মেশাতে থাকবো। একসঙ্গে অ্যাড করব না, তাহলে কিন্তু বেশ একটু অসুবিধা হয়, একটা কন্ট্রোল চলে যায় নিজের হাত থেকে। অল্প অল্প করে আমি দেবো এবং ভালো মতো জিনিসটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই আঁচ কিন্তু কমিয়ে রেখে করবেন এই জিনিসটা। রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসছে, ভীষণ সহজে ভীষণ চটজলদি হয়ে যায়। এবং নুনটা যদি পরে প্রয়োজন হয় তো সেটা আপনারা বুঝে দেবেন। এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, এবং এখানে দেখুন আলুটার গায়ে একটা খুব পাতলা একটা, মানে খুব টাইট হয়নি বা অনেক বেশি হয়নি গ্রেভিটা, খুব সামান্য একটু কোটিং হয়েছে জাস্ট আলুটার পাশ দিয়ে। আর এরপর অন্যরকম একটা টুইস্ট বা একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে 1 মুঠ ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি চান আপনারা পার্সলে পাতা যেটা হয় সেটাও কিন্তু ইউজ করতে পারেন, আমাদের পার্সলে পাতা ছিল না তাই জন্য ধনে পাতা দিয়েই করছি।
তো ধনে পাতা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং তাহলেই কিন্তু বাটার গার্লিক পোটাটো রেডি। রেসিপিটা কিন্তু ভীষণই ভালো খেতে, একটু অন্যরকম টাইপের খেতে হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।